ব্রিয়ন্ড, কি অবস্থা সবার? তো আমাদের নতুন একটি গেম প্লে শুরু হয়ে গেল আজকে আবারও, আর আজকে আমরা আছি 213 নম্বর লেভেলে, যেটা আমার কাছে কঠিন মনে হইতেছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ 200 আমরা কিন্তু এই গেমটার 200 নম্বর। কি হইলো এটা গাইস? মানে লিটারলি আমার প্লেয়ারটা কিন্তু মারা পড়ছে চাপা পইরা, দেখলেনি ভিডিওতে, মানে আমার মেন প্লেয়ারটাই মারা পড়ছে গাইস। এত পুর খেলা খেললাম আমি, আমার মেন প্লেয়ারটাই মারা পড়ছে। কিন্তু এইবার একটু বুঝা শুনে খেলতে হবে। আর এখানে কিন্তু এই যে যে প্লেয়ারগুলো দাঁড়ায় রয়েছে, এগুলো কিন্তু কোনো কাজে লাগে না, শুধু শুধু দাঁড়ায় থাকে সারাদিন। আচ্ছা, প্রথম 213 নম্বর লেভেলই কিন্তু আমাদের সামনে বস এসে পড়ছে, আর অ্যারোওয়ালা বস, যেটা উপর থেকে 3 মারতেছে। ওকে মারাটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এখন। তাও বসকে আমরা চেষ্টা করব ওর লাইফটা অনেক 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 কমাতে, যাতে সেকেন্ড চান্সে আইসে আমরা খুব দ্রুত ওকে আবার মারতে পারি। এই জন্য ওর লাইফটা কিন্তু আমরা অনেকটা কমায় ফেলছি। এই চান্সে কিন্তু আমরা বসকে আশা করি শেষ করে ফেলতে পারবো। গাইস আপনাদের কি মনে হয়? অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে এই চান্স আমরা বসকে শেষ করতে পারি কি না। আশা করি এই চান্স আমরা বসকে মেরে ফেলবো সহজেই। আচ্ছা, 213, এবার নিয়ে নিলাম হাতুড়ি। এখন আমাদের কি গুলি করতেছে? তো আমরা বসকে এই চান্সে আশা করি শেষ করে ফেলতে পারবো। কীভাবে শেষ করবো গাইস? বসের কাছে যেই পরিমাণ অ্যারো, আর অ্যারো দিয়ে ও যেই পরিমাণভাবে গুলি করতেছে, বুঝতে পারছি ওরা যেই কারণ, মানে ও যেই পরিমাণে গুলি করতেছে আমাদেরকে, মানে আমাকে, এই জন্য আমার জন্য টাফ হয়ে যাবে ওকে এই চান্সে মারা। আমাদের কিন্তু আরেকটি সময় নিতে হবে বসকে মারতে হলে। আচ্ছা ওকে, তো আমি 3টা এনিমি কিন্তু নিয়ে নিলাম, সরি এনিমি না, আমার এক্সট্রা 3টা প্লেয়ার নিয়ে নিলাম আমি সাথে। আচ্ছা, এখানে আরও কিছু 4টা প্লেয়ার নিয়ে নিলাম। এখানে 2টা প্লেয়ার কিন্তু আমাদের চলে গেছে গাইস, কিন্তু সমস্যা নেই, আমাদের এক্সট্রা প্লেয়ার আছে, এই জন্য আমরা এই চান্সে কিন্তু বসকে মেরে ফেলতে পারবো, কারণ আমার মেন প্লেয়ারটা বাইচার দিছে, আর এটা দিয়ে আশা করি আমরা বসকে খুব সহজেই মেরে ফেলতে পারবো। তো ফাইনালি কিন্তু আমরা বসকে মেরে ফেলছি গাইস। আমরা চলে যাবো 214 নম্বর লেভেলে, যেটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কি হয়। 214 নম্বর লেভেল, যেটা সরি তার আগে আসছে বোনাস লেভেল, আর আমরা আজকে বোনাস লেভেলটা গেম প্লে করবো খুব সহজেই। দেখা যাক বোনাস লেভেল কোন পর্যায়ে আমরা যেতে পারি গেম প্লে করে। আশা করি বোনাস লেভেলটা আমরা খুব সহজেই শেষ করে ফেলতে পারবো, কারণ দেখেন প্রতি গুলিতে কিন্তু এনিমি মারতেছি আমরা। এই গুলিটা লাগেনি, 3টা প্লেয়ার কিন্তু এদিকে চলে আসছিলো। এখন বসকে কিন্তু আমরা প্রথম গুলি লাগাইছি, দ্বিতীয় গুলি কিন্তু বসকে লাগাইছি, তৃতীয় গুলিতে কিন্তু বস খতম হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু গাইস আমরা বোনাস লেভেলের বসকে মেরে 214 নম্বর লেভেলে চলে আসলাম, আর অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে 214 নম্বর লেভেলে আমাদের কি হয়। ওকে, তো 214 নম্বর লেভেল, ওকে আমাদের কিন্তু মেন প্লেয়ারটা গাইস মারা পড়ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কারণ যা কিছু হোক আমরা কিন্তু চাই না কখনো যে আমাদের মেন প্লেয়ারটা মারা পড়ুক, কারণ মেন প্লেয়ারটা মারা পড়লে সর্বদাই আমাদের জন্য ক্ষতিকর। ওকে, এখানে কিন্তু অনেকগুলো এনিমি, আর অনেকগুলো এনিমিকে মারতে হলে কিন্তু আমাদেরকে দরকার ছিল যে মেন প্লেয়ারটা বাঁচায় রাখা, আর মেন প্লেয়ারটা কিন্তু গাইস আমরা বাঁচায় রাখতে পারি নাই, যার কারণে আমাদের এটার মাসুল দিতে হবে এই আর কি। তো এই চান্সে কিন্তু আশা করি আমরা এনিমিকে মেরে আমরা লেভেল 214 নম্বর লেভেলটা খুব সহজেই কমপ্লিট করে ফেলতে পারবো। 214 নম্বর লেভেল ইজিলি কমপ্লিট করার প্ল্যানই আমি আসি এখন, দেখা যাক কি হয়। এই চান্সে আশা করি আমরা কমপ্লিট করে ফেলতে পারবো, কারণ আমাদের কাছে আছে মেন প্লেয়ারটা, আর মেন প্লেয়ারটা থাকা মানে এক্সট্রা এনার্জি, এক্সট্রা শক্তি। তো আমরা কি মারতে পারবো গাইস? কি মনে হয় আপনাদের, আমরা কি এই প্লেয়ারটা দিয়ে লেভেলটা কমপ্লিট করতে পারবো কি না? তো ফাইনালি কিন্তু আমরা 214 নম্বর লেভেল কমপ্লিট করে ফেলছি, এখন আমরা আমাদের পতাকাটা নিয়ে দেবো। তো গাইস চলে আসলাম আমরা 215 নম্বর লেভেলে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কি হয়। 215 নম্বর লেভেল, যেটা আমাদের কাছে বরাবরই আরও একটা কঠিন চ্যালেঞ্জের মুখে আছি আমরা। এখানে এক্সট্রা কিছু প্লেয়ার নিয়ে নিলাম, এখানে আরও 2টা প্লেয়ার অ্যাড করে নিলাম, এখানে আরও এক্সট্রা কিছু প্লেয়ার নিয়ে নিব, এখানে আরও কিছু প্লেয়ার, 4টা প্লেয়ার নিয়ে নিলাম। ওকে, এখানে কিন্তু আমরা এনিমিকে মেরে আমরা কিন্তু খুব সহজেই জিতে যাবো আশা করি। তো দেখা যাক কি হয় গাইস। ওকে, তো এখানে কিন্তু আমরা এনিমিকে মারার পর্যায়ে আসি গাইস। ওকে 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 ওকে, একটু টাইম লাগতেছে এনিমিকে মারতে। ওকে, তো ফাইনালি কিন্তু আমরা এই লেভেলটা কমপ্লিট করে ফেললাম, আর এখন আমরা আমাদের পতাকাটা আনাই দেবো। ওকে গাইস,
তো আমরা চলে আসলাম 216 নম্বর লেভেলে, যেটা আমাদের কাছে বরাবরই আরো কঠিন মনে হইতেছে, কিন্তু আমরা কঠিন কাজটা সহজে করে নেব এইবার। আশা করি আমরা খুব সহজে কমপ্লিট করে ফেলতে পারবো গাইস। দেখা যাক কি হয়। 216 নম্বর লেভেল, আমরা কিন্তু গ্রিন বাটনে ব্লু ক্লিক করব না, না হয় আমাদের প্লেয়ার চলে যাবে। বাবা 380 লাইফ নিয়ে কিন্তু বস চলে আসছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 380 নম্বর লাইফ কিন্তু বসের ছিল, এখন আমরা 200 নিচেও লাইফ কিন্তু নিয়ে আসছি, যাতে আমরা সেকেন্ড চান্সে বসকে মেরে ফেলতে পারি। আশা করি আমরা সেকেন্ড চান্সে বসকে মেরে ফেলতে পারবো, কারণ আমাদের মাঝে ওই অ্যাবিলিটিটা সব সময় থাকে বরাবরই। আমরা চাই সেকেন্ড চান্সে বা ফোর্থ থার্ড চান্সে আমরা যাইতে চাই না কখনো, সেকেন্ড চান্সে আমরা বসকে মেরে ফেলতে চাই। ওকে, তো আমরা 216 নম্বর লেভেলের সেকেন্ড চান্সে আসি, মানে দ্বিতীয় পর্যায়ে। এই চান্সে কিন্তু আমরা বসকে আশা করি মেরে ফেলতে পারবো। তো গাইজ দেখা যাক কি হয়। এটা কিন্তু কঠিন একটা সিচুয়েশন ছিল, এখানে যদি স্পিড না থাকতো তাহলে আমার একটা প্লেয়ারও কিন্তু গাইজ বাইচে থাকতো না। দুর্ভাগ্যবশত আমার মেন প্লেয়ারটা মারা পড়ছে, এই জন্য আমরা কিন্তু এই চান্সে এই লেভেলটা কমপ্লিট করতে পারবো কি পারবো না, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে গাইজ। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে কি হয় না হয় গাইজ, মাথায় রাখবেন বিষয়টা। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের বরাবরই 5 লাইফ আমরা বসে নিয়ে আসছিলাম, কিন্তু আমার মেন প্লেয়ারটা বাইচা না থাকার কারণে কিন্তু আমার লেভেলটা আবার গেম প্লে করা লাগবে, যেটা আমার জন্য অনেক অনেক দুঃখজনক। কিন্তু কি আর করার, সেটা করার সেটা তো কমপ্লিট করাই লাগবে গাইস। দেখা যাক কি হয়। এই চান্সেও তো আমরা বসকে ইজিলি মেরে ফেলতে পারবো, কারণ যদি এই চান্সে যদি আমার শুধু মেন প্লেয়ারটাও একা আসতো তাহলেও কিন্তু আমরা বসকে মেরে ফেলতে পারতাম। সো বয়ের কিছু নাই, আমরা ইজিলি কমপ্লিট করে ফেলছি। আমরা এখন আমাদের পতাকাটা নাই দেবো, এখানে আমরা চলে যাব পরবর্তী লেভেলে, যেটা হলো বোনাস লেভেল। এটাতে আমরা গোল্ড কালেক্ট করব বরাবরের মতোই, আর গোল্ড কালেক্ট করে আমাদের কিন্তু ছুরিটা আপগ্রেড করা লাগবে। আমাদের হাতে যেটা থাকে এখন, আমার হাতে যেটা আছে এটাকে আপগ্রেড করে আমাদের আরও ভালো একটা হাতিয়ার বানাতে হবে, যাতে আমরা 4-5-6 এনিমিকে সহজেই মেরে ফেলতে পারি। অবশ্যই 217 নম্বর লেভেলে চলে আসলাম, যেটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কি হয়। এটা আমার কাছে কঠিন মনে হয়েছে, কারণ এই বক্স গোলের সাথে কিন্তু শেপের সাথে কাটা খেয়ে আমার প্লেয়ার মারা পড়ছে। এখানে আমরা জাম্প করার পরেও দেখেন 3-4 ট্র্যাপ, এইখানে সামনে একটা ট্র্যাপ দিছে। আশা করি এই চান্স আমরা কমপ্লিট করে ফেলতে পারবো গাইস। কি মনে হয়? মনে হয় না পারবো, 2-3 জন প্লেয়ার মনে হয় বাইচা থাকবে গাইস, আমার যেটা মনে হইতেছে, যেটা ভাবছি সেটাই হয়েছে, 2-3টা প্লেয়ার বাইচা হয়েছে। আশা করি আমরা এই চান্সে কমপ্লিট করে ফেলতে পারবো খুব সহজে। ওকে, তো আমরা ধীরে গতিতে আগে যাচ্ছি। আমার যদি এই চান্সে শুধু আমার মেন প্লেয়ারটা বাইচা থাকে তাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেলতে পারবো গাইস, কারণ আমার এই আত্মবিশ্বাস আছে, আর এনিমি সংখ্যা এত পরিমাণে নেই যে আরেকটা চান্স আমাদের লাগবে। আশা করি আমরা এই চান্সে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবো। তো ফাইনালি কিন্তু 3-4টা প্লেয়ার মেরে আমরা কমপ্লিট করে ফেলছি, আর এখন আমরা আমাদের পতাকাটা এনে দেবো। আর নেক্সট ভিডিও কিন্তু গাইস খুব দ্রুত চলে আসবে, সবাই একটু ওয়েট করে নেক্সট ভিডিওর জন্য।